হ্যালো বন্ধুরা, আর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, গেছিলাম ধর্মতলা নিউ মার্কেটে কেনাকাটি করতে। তো সেরকম কিছু তো কিনতে পারিনি, লেট হয়ে গেছিলো আর কেনাকাটিও সেরকম হয়নি। তো যা কিনেছি সেইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো তোমাদের ভালো লাগলে, কোনটা বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো এটা সাদা রঙের কুর্তি, দোকানে গিয়ে যা হাতে ধরেছি আর সেটাকে ছাড়ার নাম নেই, ধরে দাঁড়িয়ে আছি। মানে একই রেট লেখাই আছে, তো বার্গেনিং তো করতে পারছি না, তাও ধরে দাঁড়িয়ে আছি। তারপর লাস্ট পর্যন্ত এটা নিয়েই নিলাম, এত পছন্দ হয়, সাদা রং দেখলেই মনে হয় নিয়ে নিই। আর কাপড়টাও এত সফট, তাই আর ভাবলাম নেবো না, লাস্টে গিয়ে নিয়েই ছাড়লাম। দেখো কুর্তিটা দেখতেও তো খুব ভালো, আমার তো খুবই ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। খুবই সফট কুর্তিটা। এরপর চলে গেলাম নাইটির দোকানে, ঘুরে ঘাড়ে নাইটির দোকানে গিয়ে দেখো এই নাইটিটাই নিলাম। অনেক ডিজাইন ছিল কিন্তু রোগা, সেই কারণে কোনো ডিজাইনে ঠিকঠাক সেটিং হয় না গায়ে। এই ডিজাইনটা আমি একটা পরি ঘরের মধ্যে, তো এই কারণেই এইটাই নিলাম, নতুন ডিজাইন কিছু নিতে পারলাম না। দেখো হলুদ আর কালারের নাইটিটা বেশ ভালোই লাগছে। এটাও পয়লা বৈশাখের দিনই পরবো, আর ওই সাদাটাও, সাদা কুর্তিটাও পরবো, প্রথম ওই দিন থেকেই পরে শুরু করব। দেখো এই কুর্তিটা তো বলা হলো না, এটা তো 650 টাকা দাম নিয়েছে, একই রেট। এখন পরার আগে আমি 10 বার এটাকে দেখবো, নাড়াচাড়া করবো, এটা আমার অভ্যাস, ভালো লাগে নতুন কিনলে 10 বার দেখা আর সবাইকে দেখাও। আর তারপর নিয়ে নিয়েছি কয়েকটা ওড়না, যেগুলো টিউশন পড়াতে গেলে আমার খুব জরুরি জিনিস একটা। শীতকালে তো স্টোলগুলো নিয়ে কাজ চলে যায়, কিন্তু গরমে ওই ওড়নাগুলো খুবই দরকারি। ওড়নাগুলো খুব সফট, তিনটে একই ডিজাইন, খালি কালারগুলো আলাদা। মা যদি একটা নেই নেবে, মাকে একটা দিয়ে দেব, খুবই পছন্দ হয়েছিল, নিয়ে নিয়েছিলাম। তারপরে দেখো চলে গেছি চুড়ির দোকানে, তো ওখানে চুড়ির সেটগুলো 150 টাকা করে বলছিল। তো মা আমি বললাম 100 টাকায় দিয়ে দাও, জানি বেশি দাম হলো কি কম হলো তোমরা বলো যে কেমন হয়েছে চুড়িগুলো। মাই নিয়েছে এটা মায়ের জন্য, খুব সুন্দর লাগছে, মা পরেও ছিল বেশ ভালোই লাগছে দেখতে। দেখো আমিও পরে গেলে আবার নিয়ে আসবো, চুড়িগুলো খুব ভালো লেগেছে। আর লেট করে বেরিয়েছি, আর তো বাড়ি আসতে এমনি 9টা বেজে গেছিলো। দেখো চুড়িগুলো কি সুন্দর লাগছে। এরপর চলে গেছি কানের কিনতে, মানে কত কানের দেখলেই খুব ভালো লাগে, কিন্তু বেশি কিছু নিইনি। 3 রকম নিয়েছি, মা একটা নিয়েছে আর আমিও 2টো নিয়েছি, 2টো ঝুমকো আর একটা অন্য টাইপের, 3টে কানে নিয়ে নিয়েছি। ছোটো ছোটোই ঝুমকোগুলো, বেশি বড় নয়, তো আমার মুখে বেশি বড় ভালো লাগে না, একটু ছোটো সাইজেরই পরি। এটা আমি পয়লা বৈশাখের দিন পরবো ভাবছি, কারটা খুব পছন্দ হয়েছে। ঝুমকো তো অনেকেই পরি, এটা একটু অন্যরকম, তো ভালোই লাগছে, এটা নিয়ে নিয়েছি। এটা আর একটা ঝুমকো, এটা একদমই ছোট্ট, বেশি বড় না, মাল্টি কালার আছে, সবার সঙ্গে পরলে ভালো লাগবে। দেখো কেমন হয়েছে। এরপর ভাই নিয়ে নিয়েছে একটা সানগ্লাস, ও তো মাঝে সাঝেই কিনছে, ও তো কোনো কিছু যত্ন করে রাখে না, এটা কিনছে আবার কোথায় ঘুরতে হবে ফেলে দিয়ে চলে আসবে কি, কোনো ঠিক নেই ওর, কোনো ঠিক নেই। এবার দেখো নিয়ে নিয়েছে 3টে টি শার্ট, ও সেই একই রকমই নিয়েছে, খালি কালারগুলো আলাদা, একটা নেভি ব্লু আর একটা হোয়াইট আর একটা হচ্ছে ব্ল্যাক, 3 কালার নিয়ে নিয়েছে। গেঞ্জি কাপড়গুলো একটু আলাদা টাইপের কাপড়, তো সোম নিল না, ও বলছে পরে কিনে নেবো, ওরা আমার পছন্দ হয়নি, ও কলারওয়ালাই নেবে। আর একটা ভাই নিয়ে নিয়েছে হাফ প্যান্ট, এটা আর কি দেখাবো, দেখো হাফ প্যান্টটা ওই গেঞ্জির কাপড়ের মতন, ওরকমই কেমন একটা কাপড়টা। তো চলো কেমন হয়েছে অবশ্যই জানিও। তো টাটা বাই বাই, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করো, সঙ্গে একটু সাপোর্ট করো। তো
সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।